পুলিশের চোখে স্প্রে মেরে দুই জঙ্গিকে ছিনিয়ে নিয়ে গেছে তার সহযোগীরা। তারা হলেন মাইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান এবং আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে সাহাব। তারা নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য। দুপুরে পুরান ঢাকার আদালত পাড়ায় এই ঘটনা ঘটে। এ দুই জঙ্গি জাগৃতি প্রকাশনী প্রকাশক ফয়সাল আরিফিন দীপন এবং লেখক অভিজিৎ রায় হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান হারুনুর রশিদ জানান, মামলা শুনানির জন্য তাদের কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়েছিল। তাদের ধরতে রাজধানীতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, বাড়ানো হয়েছে চেকপোস্ট। দুই জঙ্গিকে ধরিয়ে দিতে 10 লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করেছে ডিএমপি। আমাদের টিভির প্রত্যেকটা টিভি আশেপাশে প্রত্যেকটা অলিগুলি চেক করছে, আমরা তাকে শীঘ্রই করতে আমরা মনে করি এটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এবং এর সাথে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে।